হার্দিক পান্ডিয়ার অধীনে শুরু হয়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্দশা। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে হেরেছে তিন ম্যাচের তিনটিতেই। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ট্রেন্ট বোল্ট আর জুজুবেন্দ্র চাহালের দুর্দান্ত বোলিংয়ের সামনে কোনো রকম পাত্তাই পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে দেওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দশ। হার্দিক পান্ডিয়াকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরাজিত হয়েছে ছয় উইকেটের বিশাল ব্যবধানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর চোদ্দতম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৪ রান করেন হার্দিক পান্ডিয়া, ২৯ বলে ৩২ রান করেন তিলক বার্মা। বল হাতে অগ্নি ঝরা বোলিং করে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে শিকার করেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ ওভার ৩ বলে ৪ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় রাজস্থান রয়্যালস, যেখানে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৪ রান করেন রিয়ান পরাগ ও ১৬ বলে ১৬ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আকাশ মাধওয়াল।